আগামীকাল কোথাও যাবেন বা আপনার প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু আপনার ত্বক দেখাচ্ছে কালো মলিন, তবে আপনার এই সমস্যাটির সমাধান করবে আমার এই টিপসটি। বন্ধুরা, শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এক রাতে কিভাবে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন, আর কোথাও বেড়াতে যাওয়ার আগে নিজেকে করে তুলতে পারবেন আরও এক ধাপ আকর্ষণীয়। এটা আপনার ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বককে করে তুলবে একদম শিশুদের মতো নরম ও কোমল, তাতে করে আপনার মেকআপ ব্যবহারেও অনেক সুবিধা হবে। তবে চলুন দেখে নেওয়া যাক এই রেমিডিটাকে কিভাবে ট্রাই করবেন। এই টিপসটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম ধাপ হচ্ছে স্ক্রাবার। এর জন্য প্রথমে আমাদের একটি পরিষ্কার বাটিতে এক চামচ পরিমাণ মধু নিতে হবে। তবে আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে মধুর পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে। আপনি চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে চিনিকে ব্যবহার করতে পারেন। তারপর এতে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এবার এই তিনটি উপাদানকে একত্রে মিক্স করে নিন। এটা মিক্সড হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট স্ক্রাব করুন। স্ক্রাব করার ফলে আপনার ত্বকের মধ্যে থেকে ডেড সেলসগুলো দূর হয়ে যাবে, আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে। আর এটার সাহায্যে আপনি আপনার ত্বকের পাশাপাশি ঠোঁটের মধ্যে স্ক্রাব করতে পারবেন। এর ফলে আপনার ঠোঁটের কালচে ভাবও দূর হয়ে যাবে। এর মধ্যে থাকা প্রত্যেকটা উপাদান আপনার ত্বকের জন্য চমৎকার কাজ করবে। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, তাই এটা ত্বকের সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে নরম করে তোলে। চালের গুঁড়ার মধ্যে ভিটামিন ই রয়েছে যা ত্বককে টান টান রাখতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতাকে অনেক বাড়িয়ে দেয়। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার, এটা রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল ও ফর্সা করে তোলে। তাছাড়া ত্বকের মধু থেকে বলে রেখা ব্রণের দাগ সহ সমস্ত রকম দাগ দূর করে ফেলে। 5 মিনিট স্ক্রাব করার পর এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিন এবং 5 মিনিট পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। তবে ফেস প্যাকের পাশাপাশি এটা আপনার ত্বকে ময়েশ্চারাইজ করতেও চমৎকার কাজ করবে। এর জন্য প্রথমে একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে 2 চামচ মধু নিতে হবে। তারপর এর মধ্যে নিব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মধু ত্বকের জন্য একদিকে ব্লিচিংয়ের কাজ করে, অন্যদিকে ময়েশ্চারাইজ করে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটি ত্বক থেকে কালো দাগ এবং ব্রণ দূর করতেও অনেক সহায়তা করে, এমনকি মৃত কোষ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। আর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এটাকে হালকাভাবে ম্যাসাজ করে আপনার ত্বকের মধ্যে লাগিয়ে নিন। আপনি যদি মেস্তা, ব্রণ এবং দাগহীন উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা এতটাই উপকারী যে আপনি যে কোনো নাইট ক্রিমের পরিবর্তে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। এটাকে লাগিয়ে নেওয়ার পর এইভাবে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিন। তারপর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কারের পর আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এটা আপনার কালো দাগগুলোকে দূর করে ফেলবে এবং ত্বকের ডেড সেলসগুলো দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, আপনার যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে থাকে তাহলে আজ রাতে এই ছোট রূপচর্চাটি ট্রাই করতে পারেন। সকালে উঠেই আপনি দেখতে পারবেন আপনার ত্বক ফর্সা, উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে দিনের বেলাও ব্যবহার করতে পারেন, তবে এটা ব্যবহারের সাথে সাথে কোনো প্রকার সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।